কুমিল্লায় কোরআন অবমাননার জেরে নোয়াখালী, চাঁদপুর, ফেনী ও চট্টগ্রামে পূজা মণ্ডপ ও হিন্দুদের ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটলেও এর আঁচ লাগেনি একই অঞ্চলের জেলা লক্ষ্মীপুরে। হিন্দু মুসলিম বন্ধন আর পুলিশ প্রশাসনের জোরালো ভূমিকায় হয়নি কোনো সাম্প্রদায়িক হামলা। ভৌগোলিকভাবে লক্ষ্মীপুরের উত্তর আর পশ্চিম সীমানায় চাঁদপুর, দক্ষিণ পূর্বে নোয়াখালীর অবস্থান, আর ফেনী ও কুমিল্লা 100 কিলোমিটারের মধ্যে। গত 13 অক্টোবর কুমিল্লার ঘটনায় ওই জেলার বেশ কয়েকটি মণ্ডপ ভেঙে দেয় হামলাকারীরা। এর প্রভাবে একই দিন চাঁদপুরে মিছিল থেকে মন্দিরে হামলা চালালে সেখানে পুলিশের গুলিতে নিহত হন 4 জন। দুদিন পর দশমীর দিন নোয়াখালীর চৌমুনিতে বেশ কয়েকটি পূজা মণ্ডপ ও হিন্দুদের দোকানপাটে হামলা চালানো হয়। একই সময়ের ব্যবধানে ফেনী ও চট্টগ্রামেও হিন্দুদের মন্দিরে হামলার ঘটনা ঘটে। তবে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া লক্ষ্মীপুরে এর কোনো প্রভাব পড়েনি। সাম্প্রদায়িক সম্প্রীতিতেই উদযাপিত হয়েছে এবারের দুর্গাপূজা। লক্ষ্মীপুরে আমাদের এই যে যে সম্প্রীতিটা আপনি দেখছেন এবং যেভাবে আমরা পুজো করেছি, এতটা ঘটনার মধ্যে, এত আতঙ্কের মধ্যে, সেটি প্রথমেই আমি জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় দুজনকে আমি এটার পুরো ক্রেডিটটা আমি তাদেরকে দিতে চাই। এবং পাশাপাশি সকল সামাজিক সংগঠন গুলো কিন্তু এগিয়ে এসছে আমাদের পাশে। আমাদের মুসলিম সম্প্রদায়ের লোকজনও আমাদের ঘর বাড়ি দোকানপাট এগুলো তারা পাহারা দিয়েছে, আমাদের পাশে ছিল, এ ব্যাপারে কোনো ঘাটতি ছিল না। এই বিষয়টি আমরা সারা বাংলাদেশেই চাই। অষ্টমীর দিন জেলার রামগতি উপজেলার একটি মন্দিরে রাতে কিছু দুর্বৃত্ত জড়ো হবার চেষ্টা করলে সাথে সাথে পুলিশ সদস্যরা সেখানে গিয়ে হাজির হন। এতে ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। সবার সম্প্রীতি নিয়ে কিন্তু আমরা আমাদের শারদীয় দুর্গাপূজা উৎসব মোটামুটিভাবে সম্পন্ন করতে পারছি। যুগ যুগ থেকে যেভাবে আমরা হিন্দু মুসলিম একসাথে চলে আসছি, ভাই ভাই হিসেবে সম্বন্ধ সম্পর্ক করে আসছি, আমরা যেন এই সম্পর্কটুকু লক্ষ্মীপুর না তথা সারা বিশ্বের মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে যেন সেই সম্পর্কটুকু আমরা রেখে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো আমরা করতে পারি। এ বিষয়ে জেলার পুলিশ সুপার জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পূজা শুরুর আগেই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিদের সাথে দফায় দফায় সভা করেছেন তারা। কোনো ঘটনা ঘটার আগে তা জানতে মন্দিরগুলোতে ড্রোন দিয়ে লোকজনের গতিবিধিও পর্যবেক্ষণ করা হয়েছে। সহযোগিতা মিলেছে সব পক্ষ থেকেই। আমাদের মসজিদ এবং মন্দির কিন্তু অনেক জায়গায় পাশাপাশি আছে, সেই ক্ষেত্রে মসজিদে যখন আজান হয় বা নামাজ হয় সেই ক্ষেত্রে যেন মন্দিরে যে গান বাজনা থেকে শুরু করে ঢাক ঢোল এর বাদ্য এবং উচ্চ স্বরে লাউড স্পিকার বাজিয়ে গান বাজানো হয়, সেটির প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আমাদের যারা ধর্মীয় নেতৃবৃন্দ ছিল সেটি কিন্তু তারা অত্যন্ত সুন্দরভাবে এটি আমাদের যে নির্দেশনাটি ছিল সেটি তারা প্রতিপালন করেছিলেন। মন্দির কেন্দ্রিক বা মণ্ডপ কেন্দ্রিক যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে এবং যারা স্থানীয় যুবক রয়েছে তাদেরকেও কিন্তু আমরা মোবিলাইজ করেছিলাম, যাতে তাদের নিজস্ব এলাকায় যে মন্দির বা মণ্ডপটি রয়েছে সেটি যেন কোনো অবস্থাতেই কোনো দুষ্কৃতিকারী সেটি কোনো ক্ষতি করতে না পারে। ২০১১ সালের আদমশুমারি অনুসারে লক্ষ্মীপুরে 18 লাখ অধিবাসীর মধ্যে 70,000 হিন্দু সম্প্রদায়ের মানুষ। এবার জেলার 78টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।